ব্যাট হাতে প্রস্তুত সাকিব আল হাসান, অপেক্ষা বলের। জায়গা মতো বল পেয়ে সাকিব আল হাসান খেললেন একটা পারফেক্ট কভার ড্রাইভ। ব্যাটে বলের টাইমিংটাও হয়েছে বেশ, সাথে সাথে নেটের পেছনে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে গলা ফাটিয়ে চিৎকার করে বললেন, লাভলি শট সাকিব। সাকিবের এই শটটা যে কারোই চোখে লেগে থাকার মতো। হাথুরুও শিষ্যের এমন শটের প্রশংসা না করে পারলেন না। এবার কিছুক্ষণ আগে ফিরে যাওয়া যাক, বেশ খানিকক্ষণ ধরে ব্যাট করছিলেন আল হাসান, কিন্তু ব্যাটে বলে হচ্ছিল না মন মতো। গত বছর ওয়ানডে বিশ্বকাপ থেকেই সাকিব ভুগছেন চোখের সমস্যায়, যে কারণে ব্যাট করার সময় তার হেড পজিশনেও এসেছে পরিবর্তন। ব্যাট করার সময় সাকিবের হেড পজিশন সরে যায় অনেকখানি ডান দিকে, তাই অফসাইডের বলগুলো খেলতে বেশ বেগ পেতে হচ্ছিল তাকে। এর থেকে পরিত্রাণ পেতে সাকিব চান্ডিকার কাছে গেলেন, কথা বললেন নিজের সমস্যা নিয়ে, ব্যাটিং শ্যাডো করে হাথুরুকে বোঝালেন পুরো ব্যাপারটা। সাকিবের কোথায় সমস্যা হচ্ছে তা খুঁজে পেয়ে হাথুরুয়ের সমাধান বাতলে দিলেন আল হাসানকে, নিজে ব্যাটিং শ্যাডো করে দেখিয়ে দিলেন সাকিবকে, তুমি এভাবে শট খেলতে পারো। হেড কোচের পরামর্শ নিয়েই আবারও নেটে ফিরে গেলেন সাকিব আর খেললেন এই শটটা। চান্ডিকার পরামর্শ কাজে দিয়েছে, তাই সাকিব আবারও কোচের শরণাপন্ন হলেন। টোটকা কাজে লাগায় আবারও বিস্তারিত কথা বলেছেন কোচের সাথে। হ্যান্ড আই কোঅর্ডিনেশন নিয়ে দীর্ঘ সময় ধরে কথা হয়েছে দুজনের মধ্যে। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার ওয়ালটন মিলেনিয়াল। এরপর থেকে সাকিব হাতুরুর টোটকা কাজে লাগিয়েই ব্যাট করেছেন এবং সফলও হয়েছেন। কথায় আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, আর শেখার কোনো শেষ নাই। বিশ্বসেরা অলরাউন্ডার এখনও অনুশীলনে নিজের পুরোটা উজাড় করে দিয়েই শিখে যাচ্ছেন। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ এবং বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ব্যাট হাতে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন আল হাসান। শুক্রবার অনুশীলনের পুরোটা সময় ধরেই সাকিব ব্যাট করেছেন, একবারের জন্য তাকে বল হাতে দেখা যায়নি। বিশ্ব আসরে সেরাটা বের করে আনতে নিজেকে তৈরি করতে ঠিক কোথায় কাজ করতে হবে সেটা খুব ভালোই জানা আছে আল হাসানের। ব্যাটিংয়ের পাশাপাশি সাকিবের ভাবনার জায়গায় ছিল আরও একটা বিষয়, ড্রপিং পিচ। ভারতের বিপক্ষে ম্যাচ কিংবা বিশ্বকাপে আমেরিকা পর্ব, সবগুলো ম্যাচ বাংলাদেশ খেলবে ড্রপিং পিচে, তাই পিচের আচরণ কেমন হতে পারে তা নিয়েও কাটাছেঁড়া করেছেন সাকিব। বাউন্সি উইকেটের সাথে মানিয়ে নিয়ে নিজের ব্যাটিং অ্যাপ্রোচে পরিবর্তন আনতে হবে বুঝতে পেরেই নতুন পন্থায় শুরু করেছেন অনুশীলন। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্জি। বলো বলো।